পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। পদ্মা সেতুর নামকরণ শেখ হাসিনা সেতু করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান স্বাধীন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন। রিট আবেদনে মন্ত্রী, পরিষদ সচিব, সেতু সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি জে ভি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে বুধবার জানান ওই আইনজীবী। আইনজীবী জানান, পদ্মা সেতুতে অর্থায়ন করতে বিশ্বব্যাংক সহ বিভিন্ন দাতা সংস্থা অস্বীকার করে, তারা অর্থায়ন ফিরিয়ে নেওয়ার হুমকি দেয়। এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এই দৃঢ়তার কারণে আজ পদ্মা সেতু পূর্ণতা পেতে চলেছে। এই বিবেচনায় পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু হওয়া উচিত। তো ভিউয়ার্স, এই ছিল ছোট্ট একটি নিউজ। অবশ্যই এই বিষয়ে যদি কোনো মতামত থেকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না, এবং সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার দশে থাকুন। ধন্যবাদ সবাইকে।